হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ফ্যামিলি ডেতে। সো আমার হাজব্যান্ড যেহেতু ড্যাফোডিল ফ্যামিলির পার্ট, সো ওর স্পাউস হিসেবে আমি ওখানে ইনভাইটেড ছিলাম। সো ওখানে কী কী করলাম আজকে শেয়ার করছি। তো সকালে আমি হচ্ছে কী কী পরবো এগুলোর একটা ভিডিও করছিলাম। তো আমি আমার হাজব্যান্ড মিলিয়ে আর কি পার্পল আর ব্লুটা চুজ করছিলাম। তো আমি এখানে কী কী করছি বা কী কী রেডি করছি এগুলো ছবি তুলছিলাম। তো এই চোখে পিছনে একটু দেখা যাচ্ছে। তো আমি সকালে হচ্ছে কিছুই খাইনি, আমি জাস্ট এক কাপ চা খেয়ে নিয়েছি। তো চা খাওয়ার পরে আমাদের যেতে হবে আশুলিয়াতে, যেহেতু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা আশুলিয়াতে। ও, আমি কিন্তু ওখানে স্টুডেন্ট, যারা জানে না আমি কিন্তু ওখানে অ্যালাম নাই। সো এত কুয়াশা দেখে মনে হচ্ছে না যে আমি সাজেক চলে আসছি, বাট এটা কিন্তু সাজেক না, এটা হচ্ছে ওখানেরই রাস্তা। তো ওখানে যাওয়ার পরে অনেক সুন্দর সাজানো, অ্যাজ অলওয়েজ সাজানো থাকে, এটা আমি জানি। তো আমি যখন ভিডিও করছিলাম পিছন থেকে একটা ভাইয়া বলছিল আপনি আবার করেন ভিডিওটা, আমি আপনার একটা শ্যুট নিব। পরে এটা আবার করছে, এই শ্যুটটা অনেকবার নেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। তো এখানে ব্রেকফাস্টের জন্য বিভিন্ন বুথ সাজানো হয়েছে। তো এখানে লাইন ধরে আর কি আমরা নিয়েছি লাস্টে। তো এইটা হচ্ছে প্যাকেট, তো এটা আমরা এক জায়গায় বসে খাবো। তো আমরা চলে গিয়েছি গ্রিন গার্ডেনে। তো আমি অনেকদিন পর গ্রিন গার্ডেনে চলে আসলাম। তো এখানে এসে আমি একটা পরোটা ডাল ভাজি নিছিলাম, আর এখানে হচ্ছে এই খাবারগুলো দেওয়া ছিল। তো আমি এখানে বেশি কিছু খাইনি, আমার স্টারশিপ জুসটা অনেক ফেভারিট, সো আমি এটা খাইছি, যেটা অনেক কিউট, তাই না? তো এইগুলোই আর কি খাইছি, আর বামটা মেবি খাইছিলাম। আর এই যে এখানে অনেক সুন্দর করে ড্যাফোডিল ফ্যামিলি যে এটা লেখা ছিল। তো আমি আমার অফিসে একটু যে বসছি ওখানে হচ্ছে আমাকে চা আর হচ্ছে পাউচ চকলেট দিছিল, এইখানে ভিডিও করতেছিলাম। তো আমি হচ্ছে না খেলায় নাম দিছি, বাট টাইমের জন্য আসলে খেলায় পার্টিসিপেট করা হয় নাই। তো আমি হচ্ছে কি করব, ডেকোরেশনটা আর কি এক্সপ্লোর করা শুরু করলাম। তো ড্যাফোডিলে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সেটা আমরা সবাই জানি, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। তো আমি দেখছিলাম এত মানে ফ্যামিলি আসলে না, এখানে যখন ঘুরতেছিলাম তখন মনে হচ্ছে যে বাচ্চা হয়ে আসলে হয়তো ভালো ছিল, এখানে বাচ্চাদের জন্য এত মানে ডেকোরেশন করা হয়েছে, এত খেলার আইটেম। এই যে এখানে হচ্ছে খেলা হচ্ছিল, মেবি হাড়ি ভাঙা চলতেছিল। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবাই অনেক এনজয় করতেছিল। তা আমি তো এখানে একাই আসছি, কারণ আমার হাজব্যান্ড কলিগদের সাথে ব্যস্ত ছিল। তো এই যে দেখেন একটু এখানে একটা ফানি মোমেন্ট চাটতেছে ভিডিওতে আইসে। তো এখানে হচ্ছে হাওয়াই মিঠার ব্যবস্থা করা হয়েছে, তারপরে যে একজন হচ্ছে খুশি মনে ইভেন নিজে নিজেও বানানো গেছে। আমি তো হচ্ছে এখানে যাবো না, আমি জাস্ট ভিডিওই করতেছিলাম, তো খুব খুশি মনে বানাচ্ছে। এখানে হচ্ছে আরেকটা জিনিস আসছে, যেটা হচ্ছে বানরের খেলা। তো ও হচ্ছে যখন মানুষকে দেখে না জোরে হচ্ছে দৌড় মারে, তো যখনই দৌড় মারতে যায় ওকে টান মেরে আর কি এরকম করে। তো আমার না এটা দেখে একটু খারাপ লাগতেছিল, আমি ওনাকে বলতেছিলাম যে ওর গলা যেটা বেঁধে রাখছেন খারাপ লাগে না, ওর ব্যথা লাগে না? বলে না। এখন আসলে লাগে কি না এটা তো বানরেরই বলতে পারবে, উনি তো টাকার জন্য এগুলো করে। তো যাই হোক, আমি হচ্ছে যে একটু রাগ করছি, তো আমাকে রাগ ভাঙানোর চেষ্টা চলতেছে, বলতেছে যে ওখানে বিভিন্ন বুথ বসছে, আমি কিছু কিনবো কি না আমাকে নিয়ে যেতে চাচ্ছে। আমি তো রাগ করছি, তারপরে আর কি গেছি, আর কতক্ষণ রাগ করে থাকা যায় বলেন। তো এরপর এখানে দেখলাম যে ড্রিম ক্যাচার এখানে এত দাম ছিল, আমি ভাবছি বাসার জন্য একটা নিবো, বাট এত প্রাইস। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে স্টুডেন্টরা দিছে, ওদের মতো ওরা প্রাইস দিছে। তো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে চেয়ার দিয়ে অনেক গুছাইছে, যেটা হচ্ছে একটু পরেই ফিল হয়ে যাবে। আমরা ওখানে যে একটু কফি খাইছি, কফি খাওয়ার পরে আর কি এখানে লাইন ধরা লাগছে, যেটা হচ্ছে লাঞ্চের। তো এত বড় লাইন, তো এই যে এখানে মানুষ বসে খাচ্ছে টেবিলের মতো, একটা বিয়ের বাড়ির একটা ব্যবস্থা। তো আমরা হচ্ছে অনেক কষ্টে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খাবারের ইয়ে করছি। এখানে হচ্ছে যে এগুলো আইটেম ছিল, খাবারটা মজা ছিল আগের বারের তুলনায়, এটা আমাকে বলতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের সবর খান স্যার হচ্ছে তার লেকচার দিচ্ছিলেন, একটা স্লাইড শো মেবি ছিল। তো বিকেলের দিকে আমি হচ্ছে এই লেকটা দেখি না, এটা হচ্ছে নতুন করছে আমাদের ভার্সিটিতে, তো এটা দেখতে চলে আসছি। আমি ওখানে গিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম, তো ওকে ডাকতেছি, তো ও বলতেছে ভালো লাগতেছে না, শরীর খারাপ লাগতেছে, বাসায় যেতে চায়। তো এখন আমাদের বাসায় পৌঁছানোর পালা। অনেক প্রোগ্রাম হয়েছে, কালচারাল প্রোগ্রাম ছিল, র্যাফেল ড্র ছিল, যেগুলোতে আমরা আসলে যাইনি, আমাদের বাসায় পৌঁছানোটা জরুরি ছিল যেহেতু সিক। তো এটাই ছিল আমাদের দিন। বাই বাই।